হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন কম্পিউটার এক্সাম চ্যানেল। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব আপনাদের সাথে। তো আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব সেটা এসেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে, যেটাকে আমরা শর্টে LIC বলে থাকি, যেখানে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। বিশাল সংখ্যক একটা পোস্টে বন্ধুরা রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবং এর জন্য বন্ধুরা আপনারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবেন, এখানে কোনো ডাউট বন্ধুরা নেই। পাশাপাশি বেস্ট অপরচুনিটি রয়েছে ত্রিপুরার ক্যান্ডিডেটসের জন্য, বিকজ বন্ধুরা আমরা জানি যে ত্রিপুরাতে LIC-র অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এবং সেই ব্রাঞ্চগুলোতে কিন্তু বন্ধুরা সেই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তার আগে বন্ধুরা কিছুদিন আগে যে LIC থেকে সেলস এক্সিকিউটিভের জন্য একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছিল, সেটা কিন্তু বন্ধুরা এটার মতো নয়, এটা একটু ডিফারেন্স। এটা বন্ধুরা অফিসিয়াল ওয়ার্কের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটসে গ্র্যাজুয়েট রয়েছেন এবং যাদের MBA কোর্স করা রয়েছে, ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু বন্ধুরা যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারেন, যদি আপনাদের কোয়ালিফিকেশান এবং এজ লিমিট ম্যাচ করে। পাশাপাশি বন্ধুরা ত্রিপুরা ক্যান্ডিডেটস কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আপনাদের রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ শুধুমাত্র দুটোর মাধ্যমেই কিন্তু সিলেকশনটা করা হবে এবং দুটোই কিন্তু বন্ধুরা ত্রিপুরা রাজধানী আগরতলাতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা এখন সময় নষ্ট করছি না, সময় নষ্ট না করে আমরা এখন সরাসরি চলে যাবো সেই LIC সেই অফিসিয়াল নোটিফিকেশানের প্রথম পাতায়। হে গাইস, अगर फर्स्ट टाइम मेरे चैनल पर विजिट कर रहे हैं तो काइंडली सब्सक्राइब माय चैनल और साथ में बेल आइकन को भी प्रेस करें, क्योंकि नेक्स्ट वीडियो की अपडेट आपको मिलते रहे। सो लेट्स गेट स्टार्टेड। तो फाइनली किंतु আমরা এখন রয়েছি LIC এর সেই অফিশিয়াল নোটিফিকেশনে। তো এই ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকেরই প্রথম জানার ইচ্ছে থাকবে যে এই ক্ষেত্রে LIC কোন কোন পোস্টের মধ্যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এই ক্ষেত্রে বন্ধুরা টোটাল তিনটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে বন্ধুরা অ্যাসোসিয়েটস এবং সবার শেষে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং এইগুলি কিন্তু বন্ধুরা LIC-র সারা ভারতবর্ষে যে ব্রাঞ্চ রয়েছে সে ব্রাঞ্চের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়ার্কের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আই হোপ বন্ধুরা আপনারা সেটা বুঝে গেছেন। নেক্সটে বন্ধুরা আমরা যা জানবো সেটা হচ্ছে, যদি আমাদের LIC-র এই জবের জন্য আবেদন করতে হয় তাহলে আমাদের ন্যাশনালিটি কি প্রয়োজন। এই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনাকে ইন্ডিয়ান হতে হবে। তো দ্যাট মিন্স আপনি অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু LIC-র এই তিনটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যে তিনটি পোস্টের জন্য এখানে নোটিফিকেশান বেরিয়েছে। তারপর মধ্যে আমরা জানবো যে আমরা কিভাবে সেই জবের জন্য আবেদন করব। তো এই ক্ষেত্রে জবের জন্য আবেদন করতে গেলে আপনাদের কিন্তু অনলাইন মোডে করতে হবে, তাছাড়া অফলাইন মোডে আবেদন করার কিন্তু কোনো প্রসেস এখানে নেই। তবে বন্ধুরা এখানে কিন্তু ঠিক আগের মতো কন্ডিশন রয়েছে, যে রিজনটা আপনার নিয়ারেস্ট রয়েছে অর্থাৎ আপনার যে স্টেট রয়েছে, আপনার স্টেট যে রিজনের মধ্যে পড়ছে আপনাকে কিন্তু সে রিজন থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যেমন বন্ধুরা এখানে সেন্ট্রাল রিজন রয়েছে, ইস্টার্ন সেন্ট্রাল রিজন রয়েছে এবং ইস্টার্ন রিজন রয়েছে, আরও অনেকগুলো রিজন বন্ধুরা এখানে রয়েছে। তো আপনারা সেগুলো কাইন্ডলি একটু এখান থেকে চেক করে তারপর বন্ধুরা আপনার যে নিয়ারেস্ট রিজন রয়েছে এবং আপনাদের স্টেট যে রিজনের মধ্যে পড়ছে সেই রিজন থেকে বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা ত্রিপুরার দেখি, ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এক্ষেত্রে ত্রিপুরার ক্যান্ডিডেটসের কিন্তু ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সি ডিভাইড করা আছে। তো আপনারা সেগুলো কাইন্ডলি একটু এখান থেকে দেখে নেবেন। এখানে সর্বমোট বন্ধুরা অ্যাসিস্ট্যান্টের জন্য 125টি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসোসিয়েট পোস্টের জন্য 75টি এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বন্ধুরা 100টি ভ্যাকেন্সি টোটাল এখানে রয়েছে। তো বন্ধুরা আপনাদের কাইন্ডলি রিকোয়েস্ট করব যে কাইন্ডলি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি ওয়াচ করুন, বিকজ এখানে অনেক ইম্পর্ট্যান্ট কিছু নোট রয়েছে যেগুলো জানা আপনাদের খুবই প্রয়োজন।
তো বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বন্ধুরা আপনারা অনেক কিছু কিন্তু মিস করে যাবেন এবং পরবর্তী সময়ে বন্ধুরা সেগুলো আপনাদের প্রবলেম হতে পারে। আর আমরা চাই না যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করার পর আপনাদের সেই এক্সামিনেশন ফিটও বন্ধুরা বিফলে যাক, আমরা সেটা চাই না। তো কাইন্ডলি আপনাদের রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে বন্ধুরা এ টু জেড কিন্তু আপনারা বুঝে যাবেন। যাই হোক বন্ধুরা, নেক্সট আমরা যেগুলো দেখব সেগুলো যেটা এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু বন্ধুরা যে সিলেকশন বা মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা কিন্তু প্রত্যেকটা রিজন অনুযায়ী কিন্তু বন্ধুরা মেরিট লিস্টটা তৈরি করা হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট পোস্টের জন্য প্রত্যেকটা ডিফারেন্সের যে রিজন রয়েছে সেই রিজন ওয়াইজ কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। নেক্সট বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কিন্তু বন্ধুরা অল ইন্ডিয়া মেরিট লিস্ট তৈরি করা হবে। তো আই হোপ আপনারা সেটা বুঝেছেন। নেক্সট বন্ধুরা, এখানে আপনাদের অনেকে ক্যান্ডিডেটসের কোশ্চেন থাকবে যে আমরা একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারবো কিনা। তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। আপনি যে রিজন থেকে আবেদন করবেন শুধুমাত্র একটি পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন, যেটা বন্ধুরা এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশান রয়েছে। নেক্সট বন্ধুরা রয়েছে যেটা অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট পোস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি ফ্রম অনলি অন রিজন। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে যান তাহলে কিন্তু আপনাদের যে নিয়ারেস্ট রিজন অর্থাৎ আপনাদের যে স্টেটের রিজন রয়েছে সেই রিজন থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, যেটা আমি প্রথমে কিন্তু আপনার সাথে ডিসকাস করে ফেলেছি। তারপর বন্ধুরা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বন্ধুরা যদি আপনি সিলেকশন হন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিলেক্টেড হন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার ভারতবর্ষের যে কোনো স্টেটে কিন্তু আপনার এলআইসি ব্রাঞ্চে পোস্টিংটা হতে পারে, যেটা ক্লিয়ারলি বন্ধুরা এখানে মেনশন রয়েছে। তারপর বন্ধুরা রয়েছে যে সব হচ্ছে বন্ধুরা যে আমরা এখন জানবো স্যালারিটা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কী রয়েছে। এই ক্ষেত্রে প্রথম বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এক্ষেত্রে আপনি মান্থলি স্যালারি পাবেন 13,980 টাকা পার মান্থ আপনার স্টার্টিং স্যালারি। এক্ষেত্রে বন্ধুরা সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যালাউন্সও পাবেন, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, হাউস লোন এবং আরও অন্যান্য যে অ্যালাউন্স রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী সেই অ্যালাউন্সগুলো বন্ধুরা কিন্তু আপনারা পাবেন। তারপর রয়েছে বন্ধুরা যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসোসিয়েট। তো অ্যাসোসিয়েটের জন্য বন্ধুরা আপনার মান্থলি স্যালারি যেটা পাবেন স্টার্টিং সেটা হচ্ছে 21,270 টাকা পার মান্থ, এবং এখানে বন্ধুরা সেম অ্যালাউন্স কিন্তু আপনার পাবেন যেগুলো অ্যাসিস্ট্যান্ট জন্য ছিল। এবং সবার শেষে বন্ধুরা যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং এক্ষেত্রে স্টার্টিং স্যালারি বন্ধুরা আপনাদের হবে 32,815 টাকা, এবং এখানেও বন্ধুরা আপনারা অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েটের জন্য যে অ্যালাউন্সগুলো রয়েছে সেই অ্যালাউন্সগুলো বন্ধুরা কিন্তু আপনারা এখানে পাবেন। তো এগুলো ছিল বন্ধুরা স্যালারি, এজ লিমিট এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট নোটস যেগুলো এ টু জেড কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিলাম। নেক্সটে বন্ধুরা আমরা যেগুলো দেখবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রোবেশন পিরিয়ড। তো প্রোবেশন পিরিয়ডটা বন্ধুরা আপনাদের জানা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ক্ষেত্রে বন্ধুরা যে তিনটি পোস্ট রয়েছে সে তিনটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু প্রোবেশন পিরিয়ড রয়েছে, তো সেটা আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। প্রোবেশন পিরিয়ডটা বন্ধুরা আমরা সেটাকে একটা ট্রেনিং পিরিয়ডও বলতে পারি। তো এই ক্ষেত্রে প্রোবেশন পিরিয়ড মেনশন করা হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু আপনার 6 মান্থের প্রোবেশন পিরিয়ড থাকবে, যখন থেকে আপনি জয়েন করবেন তারপর থেকে 6 মাস কিন্তু আপনার প্রোবেশন পিরিয়ড থাকবে। তারপর বন্ধুরা সেটা এক্সটেনশন হতে পারে, তবে এক্সটেনশন বন্ধুরা হবে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আরও 6 মাস। তারপর বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য কিন্তু সেম একই রয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বন্ধুরা প্রোবেশন পিরিয়ডটা কিন্তু একটু বেশি, 1 ইয়ারে রয়েছে, এবং বন্ধুরা ট্রেনিং চলাকালীন সময় কিন্তু আপনারা 25,000 টাকা স্যালারি পার মান্থ পাবেন, এবং ট্রেনিং বন্ধুরা যেটা আপনাদের হবে এই ক্ষেত্রে প্রোবেশন পিরিয়ডটা কিন্তু আপনাদের এক্সটেনশন হতে পারে, আপনার পারফরমেন্সের উপর কিন্তু বন্ধুরা সেটা ডিপেন্ড করবে। যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে বন্ধুরা আপনার সেই প্রোবেশন পিরিয়ডটা আরও 1 ইয়ারের জন্য এক্সটেন্ডেড হতে পারে। তো আই হোপ বন্ধুরা আপনার সেটা ক্লিয়ার হয়ে গেছে।
নেক্সট বন্ধুরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আমাদের প্রত্যেকে জানা খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে জানবো ন্যাশনালিটি আমাদের কী প্রয়োজন, এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং আমাদের ডেট অফ বার্থ কী প্রয়োজন। এই ক্ষেত্রে বন্ধুরা প্রথমে আমাদের ন্যাশনালিটি, কিন্তু প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা পোস্টের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে, দ্যাট মিন্স ইন্ডিয়ান হতে হবে। এবং এজ লিমিট রয়েছে বন্ধুরা এখানে প্রত্যেকটা পোস্টের জন্য মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্স, কিন্তু যে তিনটি পোস্ট রয়েছে সে তিনটি পোস্টের ক্ষেত্রে একই রয়েছে। তবে বন্ধুরা এটা মাথায় রাখবেন যাতে আপনার এজটা 21 এর নিচে না হয়। তারপর হচ্ছে এটা এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং এটা খুবই প্রয়োজন জানা আপনাদের। এই ক্ষেত্রে কোয়ালিফিকেশান বন্ধুরা কিন্তু যেটা প্রয়োজন সেটা কাউন্ট করা হবে 1/1/2019 থেকে স্টার্ট হবে। এবং এই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, তবে সাথে কিন্তু বন্ধুরা 55% মার্কস আপনার অবশ্যই থাকতে হবে গ্রাজুয়েশনে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট, যে অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে সে অ্যাসোসিয়েট পোস্টের জন্য কিন্তু আপনাকে গ্রাজুয়েট হতে হবে, তবে সাথে কিন্তু এখানে 60% মার্কস আপনার অবশ্যই লাগবে। এবং সবার শেষে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং এই ক্ষেত্রে আপনাকে গ্রাজুয়েট হতে হবে এবং সাথে 60% মার্কস লাগবে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু 2 ইয়ারের ফুল টাইম MBA অথবা 2 ইয়ারের MMS অথবা PGDBA অথবা বন্ধুরা PGDBM অথবা PGPM অথবা PGDM কিন্তু আপনাদের ডিগ্রি প্রয়োজন, এবং তার পাশাপাশিও কিন্তু আপনাদের 60% মার্কস আপনার অবশ্যই প্রয়োজন। এবং বন্ধুরা এখানে এটা মাথায় রাখবেন যদি আপনাদের MBA বা MMS বা আরও অন্যান্য যে কোর্সগুলো এখানে রয়েছে ডিগ্রি কোর্সগুলো, সেগুলো যদি আপনাদের পার্ট টাইম হয়ে থাকে সে কোর্সগুলো, অর্থাৎ ডিস্টেন্স মোডে হয়ে থাকে, তাহলে বন্ধুরা আপনারা কাইন্ডলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য আবেদন করবেন না, বিকজ এখানে বন্ধুরা আপনাদের কিন্তু রেগুলার মোডে থাকতে হবে আপনাদের সেই ডিগ্রি কোর্সটা। তারপর রয়েছে বন্ধুরা যেটা কম্পিউটার স্কিল, তো এই ক্ষেত্রে বন্ধুরা কিন্তু আপনাদের কম্পিউটারে খুব ভালো একটা অভিজ্ঞতা প্রয়োজন। যে তিনটি পোস্ট এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট এবং বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে আপনাদের কম্পিউটারে খুব ভালো একটা অভিজ্ঞতা থাকা কিন্তু খুবই প্রয়োজন। তারপর বন্ধুরা আমরা ডিসকাস করব যে এজ লিমিটের ক্ষেত্রে আমাদের ডেট অফ বার্থটা কী হওয়া প্রয়োজন। এবং এই ক্ষেত্রে প্রথমে বলছিলাম 21 থেকে 28 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তিনটি পোস্টের জন্য। এবং এই ক্ষেত্রে ডেট অফ বার্থ বন্ধুরা 2/1/1991 আগে যাতে না হয়, এবং বন্ধুরা 1/1/1998 পরে যাতে আপনার ডেট অফ বার্থটা না হয়। শুধু এটাই মাথায় রাখবেন 1/1/1998 পর যাতে আপনার ডেট অফ বার্থটা না হয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন। তো এইগুলো বন্ধুরা ছিল কিন্তু ডেট অফ বার্থ এবং কোয়ালিফিকেশান, যেগুলো ডিসকাস আমরা করে নিলাম। তারপর বন্ধুরা নেক্সট আমরা জানবো যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনও রেজাল্ট আসেনি ওই সমস্ত ক্যান্ডিডেটকে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বন্ধুরা ওই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে যাদের এখনও রেজাল্ট ডিক্লেয়ার হয়নি ডিগ্রি কোর্সের। তবে বন্ধুরা ওই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু যাদের এখনও রেজাল্ট আসেনি তাদের যে রেজাল্ট রয়েছে, রেজাল্ট শুড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অন অর বিফোর 1/1/2019 আগে অথবা পরে কিন্তু আপনাদের রেজাল্টটা আসতে হবে। তবে কিন্তু বন্ধুরা যখন আপনি CBT কমপ্লিট করবেন, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম অনলাইন রিটার্ন টেস্ট যেটা হবে, সেই রিটার্ন টেস্ট কমপ্লিট করার পর যখন আপনি কোয়ালিফাই করবেন, যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তখন কিন্তু বন্ধুরা আপনার সেই ডিগ্রি কোর্সের ফাইনাল ইয়ারের যে ডকুমেন্ট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সেগুলো কিন্তু সেখানে শো করাতে হবে। তো ভেবেচিন্তে বন্ধুরা আপনারা দেখবেন যদি আপনার রেজাল্ট চলে আসে তাহলে বন্ধুরা আপনাদের জন্য আবেদন করবেন, আর আদারওয়াইজ এটাতে আবেদন না করাটাই আমার ওপিনিয়ন থাকবে, যে আপনারা যাদের এখনও রেজাল্ট আসেনি আপনারা কাইন্ডলি আবেদন করবেন না। তো আই হোপ বন্ধুরা আপনারা সেটা বুঝেছেন, সেগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কোয়ালিফিকেশানের ব্যাপারটা। নেক্সট বন্ধু আমার যেগুলো দেখবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস, এবং বন্ধুরা এখানে যে অনলাইন এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশন প্যাটার্নগুলো আমরা সেগুলো একটু দেখে নেব। তো প্রথমে আমরা দেখব এই ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কী রয়েছে।
তো সিলেকশন প্রসেসের ব্যাপারে বন্ধুরা প্রথমে বলেছিলাম যে তিনটি পোস্টের জন্য কিন্তু আপনাদের অনলাইন এক্সামিনেশন দিতে হবে এবং যারা অনলাইন এক্সামিনেশনে কোয়ালিফাই করবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে অনলাইন এক্সামিনেশন বন্ধুরা সিবিটি যেটা কম্পিউটার বেসড টেস্ট আমরা বলে থাকি এবং এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই তিনটি পোস্টের জন্য কিন্তু আপনাদের দিতে হবে নেক্সট অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে এবং যে টাইপের কোশ্চেন থাকবে সেই টাইপগুলো কোশ্চেন আমরা ডিসকাস করব এই ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং সময় পাবেন বন্ধুরা 2 ঘন্টা যে সাবজেক্টগুলো থাকবে প্রথম হচ্ছে বন্ধুরা ইংলিশ থাকবে এই ক্ষেত্রে 50টি কোশ্চেন থাকবে 50 মার্কস এবং সময় পাবেন 35 মিনিট লজিক্যাল রিজনিং এই ক্ষেত্রে 50টি কোশ্চেন 50 মার্কস এবং সময় পাবেন 35 মিনিট জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 মার্কস সময় পাবেন 15 মিনিট এই তিনটি বন্ধুরা যে সাবজেক্ট রয়েছে এই তিনটি সাবজেক্ট কিন্তু সবাইকে দিতে হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাই তিনটি পোস্টের ক্যান্ডিডেট কিন্তু এই তিনটি কিন্তু দিতে হবে পাশাপাশি বন্ধুরা 4 নম্বরে 2টো সাবজেক্ট রয়েছে ম্যাথ এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং এই ক্ষেত্রে এই 2টো সাবজেক্টের জন্য কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসোসিয়েট দিতে হবে ম্যাথ এবং বন্ধুরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য দিতে হবে এবং এই ক্ষেত্রে সর্বমোট 50 মার্কস থাকবে 50টি কোশ্চেনের জন্য এবং সময় থাকবে এক্ষেত্রে 35 মিনিট টোটাল বন্ধুরা 200টি কোশ্চেন থাকবে 200 মার্কস এবং সময় পাবেন 120 মিনিট তবে এই ক্ষেত্রে বন্ধুরা যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে অর্থাৎ পেপার ভার্সন যেটা থাকবে সেটা বন্ধুরা কিন্তু শুধুমাত্র ইংলিশে হবে তো এই ক্ষেত্রে আদার কোনো ল্যাঙ্গুয়েজ আপনার হবে না এখানে ঘাবড়ানোর বন্ধুরা কোনো ব্যাপারে নেই ইংলিশে হবে তো সেভাবে কোনো প্রবলেম হবে না কেউ তো যে তিনটি পোস্ট রয়েছে সে তিনটি পোস্টে কিন্তু বন্ধুরা এখানে আপনার রিটার্ন টেস্টটা দিতে হবে যেটা অনলাইন হবে এবং এখানে অনেকেরই কোশ্চেন থাকবে যে এখানে নেগেটিভ মার্ক রয়েছে কিনা তো বন্ধুরা এক্ষেত্রে নেগেটিভ মার্ক রয়েছে এই ক্ষেত্রে বন্ধুরা 1/4 or 0.25 মার্কস কিন্তু ডিডাক্ট করা হবে প্রতিটি বন্ধুরা সরি বন্ধুরা 4টি ভুল আনসারের জন্য আপনার কিন্তু এখানে 0.25 মার্কস কিন্তু আপনার থেকে ডিডাক্ট করা হবে প্রতি 4টি ভুল আনসারের জন্য তো আই হোপ বন্ধুরা আপনাদের এক্সামিনেশন প্যাটার্ন এবং সিলেকশন প্রসেসটা আপনাদের ক্লিয়ার হয়েছে তো তারপর যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে বন্ধুরা আপনারা আমাদের কিন্তু নিচে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের সেই কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব তারপর হচ্ছে বন্ধুরা যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ তো এই ক্ষেত্রে বন্ধুরা ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু সবাইকে দিতে হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই তিনটি পোস্টের জন্য কিন্তু আপনাকে সিবিটির পর অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের পর কিন্তু আপনার দিতে হবে ইন্টারভিউ এবং এই ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না অর্থাৎ যারা ডিসকোয়ালিফাই করবে তাদের কিন্তু রিজেক্ট করা হবে অর্থাৎ ইন্টারভিউ কিন্তু আপনাদের কোয়ালিফাইং ইন নেচার সিলেকশনের জন্য আপনাদের অবশ্যই বন্ধুরা ইন্টারভিউ কিন্তু কোয়ালিফাই করতে হবে তারপর নেক্সট বন্ধুরা রয়েছে এটা ফাইনাল সিলেকশন তো বন্ধুরা এক্ষেত্রে ফাইনাল সিলেকশনের জন্য কী রয়েছে আমরা সেটা একটু বিস্তারিতভাবে জানবো প্রথম বন্ধুরা বলা হয়েছে দ্য ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি স্পিয়ার্ড ফর ইচ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইল বি ডান অন বেসিক অফ কম্বাইন্ড মার্কস অফ অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য মেরিট র্যাঙ্কিং এই ক্ষেত্রে বন্ধুরা তিনটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই তিনটি পোস্টের যে অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউ মার্কস আপনারা ক্যারি করবেন সে মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু বন্ধুরা মেরিট লিস্টটা তৈরি করা হবে তো মেরিট লিস্টটা বন্ধুরা কিন্তু খুব স্ট্রিক্টলি করা হবে তো সে ব্যাপারটা বন্ধুরা একটু আপনারা মাথায় রাখবেন যদি আপনারা জবের জন্য আবেদন করেন তো আই হোপ আপনারা বুঝেছেন যে ফাইনাল সিলেকশন লিস্টটা কীভাবে তৈরি করা হবে ফাইনাল সিলেকশন লিস্টটা বন্ধুরা তৈরি করা হবে আপনার অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মার্কসের উপরে ডিপেন্ড করে তারপর বন্ধুরা কিন্তু এই ক্ষেত্রে আপনাদের মেডিকেল টেস্টও কিন্তু বন্ধুরা দিতে হবে তো এই ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে যারাই মেডিকেলি ফিট রয়েছেন শুধুমাত্র ওই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন
আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটরা মেডিকেলি আনফিট রয়েছেন কাইন্ডলি আপনারা জবের জন্য আবেদন করবেন না, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে। তারপর সবার শেষে আমরা যা জানবো সেটা হচ্ছে বন্ধুরা হাউ টু অ্যাপ্লাই, যে কীভাবে আমরা এই জবের জন্য আবেদন করব। তো এক্ষেত্রে প্রথমে বলেছিলাম যে এর জন্য আপনাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে, এক্ষেত্রে অফলাইনে কিন্তু বন্ধুরা আবেদন করার কোনো রকম প্রসেস এখানে নেই। এবং এই ক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু প্রথমে যে সমস্ত ডকুমেন্ট বা ম্যাটার্সগুলো প্রয়োজন, এক্ষেত্রে ফটোকপি লাগবে, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কিন্তু প্রয়োজন। তো হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা বন্ধুরা আপনারা আমাদের ডিসক্রিপশান থেকে সেই নোটিফিকেশনটা ডাউনলোড করে আপনারা সেই হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা এখান থেকে একটা হোয়াইট পেপারের মধ্যে লিখে সেটাকে স্ক্যান করে বন্ধুরা আপনারা আপলোড করে নিতে পারবেন। তো এগুলি কিন্তু আপনাদের খুবই প্রয়োজন। তো যেগুলো আমরা ইম্পর্টেন্ট বলছি সেগুলো বন্ধুরা আপনার জানা খুবই প্রয়োজন, এবং আদার যেগুলো আপনাদের জানা প্রয়োজন কিন্তু সেগুলো আপনারা আমাদের নোটিফিকেশান ডাউনলোড করে আমাদের ডিসক্রিপশান থেকে জেনে নিতে পারবেন। তারপর বন্ধুরা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধুরা যে আমাদের এক্সামিনেশন ফিটা কী দিতে হবে। তো এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই তিনটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেম একই রকম অ্যাক্সিডেন্ট ফি এখানে রয়েছে 500 rupees, অর্থাৎ 500 টাকা কিন্তু আপনারা তিনটি পোস্টের জন্য আপনারা দিতে হবে। এই ক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু অনলাইনে কিন্তু সে অ্যাক্সিডেন্ট ফিটা দিতে পারবেন, যেটা বন্ধুরা নন রিফান্ডেবল, এবং এটা আপনারা মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা সেই অ্যাক্সিডেন্ট ফিটা দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো ড্রাফট বা অন্য কিছু কিন্তু আপনাকে করতে হবে না। তারপর বন্ধুরা আমরা জানবো যেগুলো সেগুলো হচ্ছে বন্ধুরা ইম্পর্ট্যান্ট ডেটসগুলো, যেগুলো জানা আপনাদের খুবই প্রয়োজন। এই ক্ষেত্রে বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়েছে কালকে থেকে, অর্থাৎ 8/8/2019 থেকে কিন্তু বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, এবং সেটা বন্ধুরা ক্লোজ হবে 26/8/2019। তো বন্ধুরা যদিও বেশি দিন সময় নেই, তার আগে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন কাজটা কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন। তারপর বন্ধুরা আপনারা কলারটা ডাউনলোড করতে পারবেন সিপিটির জন্য, অর্থাৎ অনলাইন এক্সামিনেশনের জন্য 9/9/2019 মধ্যে। এবং বন্ধুরা অ্যাসিস্ট্যান্টের জন্য যে অনলাইন এক্সামিনেশন হবে সেটা 10 মিনিট বন্ধুরা যে শিডিউল দিয়েছে এক্ষেত্রে 9/10/2019 অথবা বন্ধুরা 10/10/2019 মধ্যে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অনলাইন টেস্টটা কিন্তু হয়ে যাবে। তারপর অ্যাসোসিয়েটের জন্য কিন্তু বন্ধুরা যে অনলাইন টেস্ট হবে সেটাও 10 মিনিট শিডিউল দিয়েছে 9/10/2019 থেকে 10/10/2019 মধ্যে কিন্তু হবে। তাই বন্ধুরা এটা কিন্তু অ্যাকুরেট ডেট নয়, এটা 10 মিনিট একটা ডেট দিয়েছে, এটা হতেও পারে আবার না হতে পারে। তারপর সবার শেষে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং সেটার অনলাইন এক্সামিনেশনের কিন্তু বন্ধুরা যে 10 মিনিট ডেট দিয়েছে সেটা 9/10/2019 থেকে 10/10/2019 মধ্যে কিন্তু হবে। তাই বন্ধুরা এটা হতেও পারে আবার না হতে পারে, যেটা আপনাদের এই জন্যই বলছি কারণ আপনারা অনেকে ভেবে থাকবেন সেটা আমাদের 10 তারিখ চলে এসেছে কিন্তু এখনও কলেটার বা অন্য কিছু পাচ্ছি না। তো বন্ধুরা সেটা 10 মিনিট ডেট, এক্ষেত্রে এটা হতেও পারে না হতে পারে। তো বন্ধুরা এগুলো ছিল ইম্পর্টেন্ট ডেট। তো যারা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন যে আপনারা যাওয়ার জন্য আবেদন করবেন, তাহলে বন্ধুরা সে প্রয়োজনের সময়ের আগে আপনারা অনলাইনে কাজটা কাইন্ডলি সেরে নেবেন। এবং এই ক্ষেত্রে বন্ধুরা আপনারা সেটা আমার যে পার্সোনাল ওপিনিয়ন থাকবে সেটা আপনাদের অবশ্যই, যদি আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে আপনারা অবশ্যই এর জন্য আবেদন করবেন। বেসিক্যালি বন্ধুরা আপনার পোস্টিংটা ত্রিপুরাতে হতে পারে যদি আপনি সিলেক্ট হন। এবং তারপরে বন্ধুরা যেটা জানবো সেটা আপনাদের অনেকেরই জানার খুবই ইচ্ছে থাকে কোনো জবের আগে অ্যাপ্লাই করার আগে যে আমাদের এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় হবে। তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রিজন অনুযায়ী যে সেন্টার রয়েছে সেই সেন্টারের মধ্যে যে স্টেট রয়েছে আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটের কিন্তু বন্ধুরা এখানে নাম অবশ্যই থাকবে, এবং রিজন আপনি যে রিজনের থেকে বিলং করছেন সেই জন্য সেন্ট্রাল রিজন, ইস্ট সেন্ট্রাল রিজন, ইস্টার্ন রিজন, তো প্রত্যেকটা রিজন বন্ধুরা কিন্তু এখানে রয়েছে, আপনার সেগুলো একটু চেক করে নেবেন এখান থেকে আপনার এক্সামিনেশন সেন্টারটা। তো যদি আমরা এই ক্ষেত্রে ত্রিপুরার সেন্টারটা দেখি তাহলে এখানে আমাদের কিন্তু ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছে। তো আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে দেখুন ত্রিপুরার যে এক্সাম সেন্টার রয়েছে এটা কিন্তু বন্ধুরা আগরতলাতে হবে। তো বন্ধুরা প্রথমে বলছিলাম যে এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমাদের সব কিছু কিন্তু ত্রিপুরা রাজধানী আগরতলাতে হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা
ত্রিপুরা থেকে আবেদন করবে ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আগরতলাতে কিন্তু সেই রিটার্ন টেস্টটা এবং ইন্টারভিউটা দিতে পারবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা আজকে এলআইসি থেকে যে জব নোটিফিকেশান বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য, ফাইনালি কিন্তু আমরা সেই জব নোটিফিকেশান নিয়ে এ টু জেড এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তো বন্ধুরা এই ধরনের জব নোটিফিকেশান শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমরা আপনার কাছে পৌঁছে দিই। এই প্রথম যদি ত্রিপুরা কোনো ইউটিউব চ্যানেলে এটা আপলোড হয়ে থাকে, তার শুধুমাত্র কম্পিউটার এক্সাম চ্যানেলে আপলোড হয়েছে। তো আই হোপ বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। পাশাপাশি বন্ধুরা আমি যেটা আপনাদের বলবো, যদি আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই জবের জন্য আবেদন করুন। তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো যদি টোটালি আমরা হিসেব করি তাহলে অনেকগুলো ভ্যাকেন্সি বন্ধুরা এখানে রয়েছে। তো তারপর যদি আপনাদের কোয়ালিফিকেশান এইজ এবং বন্ধুরা যে এক্সটার্নাল কম্পিউটার স্কিল রয়েছে সে কম্পিউটার স্কিলের দক্ষতা আপনাদের থাকে তাহলে আপনারা জবের জন্য আবেদন করুন। আদারওয়াইজ যদি আপনার কম্পিউটার স্কিল বা অন্য কোনো কোয়ালিফিকেশান ম্যাচ না করে বা আপনার কোনো কনফিউশনে রয়েছেন তাহলে বন্ধুরা আপনারা এই জবের জন্য আবেদন করবেন, সেটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। তো যাই হোক বন্ধুরা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ইন্টারেস্টিং জব নোটিফিকেশান নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। হ্যালো গাইজ, দিস ইজ মি সুব্রত অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ রিয়েলি হেল্পফুল ফর ইউ দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ড।